এমপি মহোদয়, আপনাকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। এখানে আসার পরে আপনার কেমন লাগছে এবং এত বড় একটি শহীদ মিনার, এত সুন্দর একটি শহীদ মিনার উদ্বোধন করতে পেরে আপনার কেমন লাগছে আসলে? দেখেন, আমরা পাকিস্তান আমলের ছাত্র, শহীদ মিনার গড়ার তখন একটা বৈপ্লবিক চেতনা ছিল। শহীদ মিনার গড়ায় তখন সরকারি বাধা ছিল, তখন প্রভাত ফেরি হতো নগ্ন পায়ে, সূর্য ওঠার আগে প্রভাত ফেরি শেষ হতো। শহীদ মিনার আমাদের বুকের পাঁজর যেভাবে আমরা লালন করি, শহীদ মিনারকেও আমরা ঠিক সেই একইভাবে লালন করি। কারণ আমার চিন্তা চেতনায় শক্তি সামর্থ্যে আজকের অবস্থানে বাংলাদেশের অবয়বে সব কিছুর মূলে জড়িয়ে আছে এই শহীদ মিনার। শহীদ মিনার মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ও শুধু অতটুকুই ওর অবস্থান নয়, ও মহাকাশ ছুঁয়ে নিয়েছে, বাংলার মাটিকে সে স্বাধীন করেছে। এই রক্তপ্রবাহ ধারা থেকে আমরা স্বাধীনতা পেয়েছি, আজকে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ। আমার বিনম্র চিত্তে তাদের প্রতি শ্রদ্ধা যারা 1952-এর 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে রক্ত দিয়ে এই ভাষাকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং স্বাধীনতার আন্দোলনকে বেগবান করেছিলেন। আমার সে অনুভূতি অত্যন্ত উজ্জ্বল, অত্যন্ত আবেগময়, অত্যন্ত সংগ্রামী এবং অত্যন্ত জাতীয়তাবাদী চেতনার উদ্ভাসিত। মাননীয় এমপি মহোদয়, সংক্ষিপ্ত আকারে এই শহীদ মিনারটি আপনার কেমন লেগেছে আসলে? খুবই ভালো। শহীদ মিনার মানে এর সৌন্দর্য অবয়ব নয়, এটার চেতনার বহিঃপ্রকাশ, এটার চেতনার অবয়ব। এটা যত সুন্দর করবে তার চেয়েও সুন্দর হবে আমি কীভাবে একে ধারণ করলাম। আমি তাকে ধারণ করেছি মনের গভীর চিত্তে, এবং যারা এর অবয়বটা সুন্দর করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। নিশ্চয়ই একটা আধুনিক মানের শহীদ মিনার আজকে তারা করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ।